ডেফিনেটলি আমি থাউরা বিচারিম, থাউরা যদি আমি পাও তেতিয়াহলে বাকি চারিটা আমি স্যাক্রিফাইস করবলে প্রস্তুত হ'ম, কিন্তু যদি থাউরা নেপাও তেতিয়াহলে অসমৰ পাঁচটা সমষ্টিতে আমি নির্বাচনের পার্থক্য দিম। এআইডিএফ লগত আমার কেতিয়াও কোনোদিন জীবনত বুঝাবুঝি নহয়, যেনেকৈ বিজেপিক আমি কেতিয়াও গ্রহণ নকৰোঁ, আর বিজেপির লগত আমার সদায় যুঁজ থাকিব, সদায় সংগ্রাম থাকিব, সদায় বিরোধিতা থাকিব। ঠিক তেনেকৈ এআইডিএফ, সাম্প্রদায়িক এআইডিএফ, মৌলবাদী এআইডিএফর লগতো আমার সদায় বিরোধিতা থাকে। শিবসাগরের এখন হোটেলত কংগ্রেস দলের রাজ্যিক সভাপতি ভূপেন বৰাৰ লগত আমার নির্বাচন সম্পর্কে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকত আমার পিনেরপরা আমি আটাইবিলাক দিক উল্লেখ করেছো, বিশেষক উপনির্বাচনের যে পাঁচটা সমষ্টি, হাওড়া, মরিয়নি, মাজুলী, তামুলপুর আর গোসাইগাঁও, এই পাঁচটা সমষ্টির বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা অনুষ্ঠিত করেছে। আর আমি কৈছো যে যদি আমাক গোটেই বিরোধী শক্তিবিলাক আমি ঐক্যবদ্ধভাবে খেলো তেতিয়াহলে এটা সমষ্টি যদি আমাক এৰি দিয়ে তেতিয়াহলে রাইজর দল আমি সন্তুষ্ট থাকি, এটা সমষ্টি আটাইবিলাক যদি রাজনৈতিক দলে আমি ঐক্যবদ্ধভাবে খেলো। কিন্তু কালি এই সম্পর্কে কোনো সিদ্ধান্ত অনুষ্ঠিত নহল, সিদ্ধান্ত নহল, আমি আমার প্রস্তাবটো দিলো কিন্তু তেওঁলোকে এতিয়ালৈকে কোনো সিদ্ধান্ত দিয়া নাই। কংগ্রেস দলৰ মোৰ এনেকুৱা আলোচনা অনুষ্ঠিত কৰি এনেকুৱা ভাব হৈছে যে কংগ্রেস দলে বোধহয় আটাইকেইটা সমষ্টিতে নিজাববীয়াকৈ প্রার্থিত্ব দিয়াৰ কথা চিন্তা চর্চা কৰি আছে। কিন্তু কংগ্রেস দলে যদি গোটেইকেইটা সমষ্টিতে অকলশরিয়াকৈ প্রার্থিত্ব দিয়ে তেতিয়াহলে বিজেপিক জিকাই দিয়াৰ বাহিৰে আন একো নহয়। আজি আপোনালোকে চাওক, থাওড়া আর মরিয়নি সমষ্টি, এই দুইটা সমষ্টিতে আমি নির্বাচনত জিকিব পৰা অবস্থাত আছো, রাইজর দলে জিকিব পৰা অবস্থানত আছো। তেনেপক্ষত যদি রাইজর দলের লগত সংঘাত করে, রাইজর দলের লগত বুঝাবুঝি নকৰি যদি কংগ্রেসে অকলশরিয়াকৈ প্রার্থিত্ব দিয়ে, তার অর্থটো হব যে এই সমষ্টিকেইটাত বিজেপিক জিকাবর কারণে কংগ্রেসে কাম করা। গতি আমি অনুরোধ করিম, এতিয়াও আমি আহ্বান জানাইছো আর অনুরোধ করিম, কালি আলোচনা অনুষ্ঠিত হয়ে গেল, সেই সিদ্ধান্ত যদি হওয়া নাই আমার আলোচনা আকৌ কন্টিনিউ হব বলে কালি সিদ্ধান্ত লওয়া হয়েছে। গতি এই আলোচনা আকৌ অনুষ্ঠিত হোক, আর যেতালেকে আমি ঐক্যমতত উপনীত হব নো, বিরোধী পক্ষবিলাকে ঐক্যবদ্ধভাবে নির্বাচন খেলার সিদ্ধান্ত উপনীত হব নো, তেতালেকে আলোচনা বারম্বার চলি থাকবে বলে মানে ভাবো। ভূপেন বৰা ডাঙরিয়ার ব্যক্তিগত মূর সম্পর্ক খুব ভাল, কারণ লক্ষিমপুর আমি যেটা বৃহৎ নদীবান বিরোধী আন্দোলন করে আছি তখেতে সেই আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করেছিল, তখন বিহপুরিয়া সমষ্টির মানুষ আসছিল, এমএলএ হয়ে আসছিল, আর বিধানসভাতো তারমানে বৃহৎ নদীবান বিরোধী বহুত বক্তব্য তখেতে প্রদান করেছিল। গতি তখেত মূল আলোচনা অত্যন্ত ইতিবাচক আসে, কিন্তু সিদ্ধান্ত উপনীত হওয়া নগর, কারণ কংগ্রেস দলের বর্তমান অবস্থা স্থিতি হল যে পাঁচটা সমষ্টিতে নির্বাচন খেলব, আর বোধহয় বিশ্বাস করে যে উপনির্বাচনত সাধারণত শাসক দল মানে পজিটিভত থাকে, বেশি সুবিধাজনক অবস্থাত থাকে, গতি সাগে ফর্মেলিটি করবর কারণে সকলো নির্বাচন আমি খেলাই দরকার বলে তেওঁলোকে সকলোরে নিজের নিজের দলের সাংগঠনিক স্থিতি ভাল করা দরকার বলে কব খোঁজে। কিন্তু মই ভাবো যে একবারে তিনটা সমষ্টিত, অন্তত তিনটা সমষ্টিত আজির দিন, থাওড়া, মরিয়নি আর গোসাইগাঁও, এই তিনটা সমষ্টিত বিরোধী পক্ষ জিকাটো 100% খাটাং, আর সেইকাৰণে বিজেপিক আমি পরাভূত করব পাৰিম বুলি খাটাং, সেইকাৰণে আমি সকলো বিরোধী পক্ষ ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন অংশগ্রহণ করা প্রয়োজন বলে মই অনুভব করব। রাইজর দলে উজনি যদি এটা সমষ্টি বিচারে কোনটো সমষ্টি? ডেফিনেটলি আমি থাওড়া বিচারিম, থাওড়া যদি আমি পাও তেতিয়াহলে বাকি চারিটা আমি স্যাক্রিফাইস করবলে প্রস্তুত হব, কিন্তু যদি থাওড়া নেপাও তেতিয়াহলে অসমৰ পাঁচটা সমষ্টিতে আমি নির্বাচনের পার্থক্য দিম। এআইডিএফর লগত আমার কেতিয়াও কোনোদিন জীবনত বুঝাবুঝি নহয়, যেনেকৈ বিজেপিক আমি কেতিয়াও গ্রহণ নকৰোঁ, আর বিজেপির লগত আমার সদায় যুঁজ থাকিব, সদায় সংগ্রাম থাকিব, সদায় বিরোধিতা থাকিব। ঠিক তেনেকৈ এআইডিএফ, সাম্প্রদায়িক এআইডিএফ, মৌলবাদী এআইডিএফর লগতো আমার সদায় বিরোধিতা থাকিব। ভূপেন বৰা কালি সেইটোক নহয় নয়, কালি বেসিকালি আমি উপনির্বাচনের ওপর আর ভবিষ্যতে কেনেকৈ বিজেপি দলটোর বিপরীতে আমি বিরোধী শক্তিবিলাক ঐক্যবদ্ধ করব পাৰো সেই সম্পর্কে আলোচনা হয়েছিল। বিশেষভাবে এআইডিএফক স্থান দিয়া হওয়া নাছিল, কিন্তু মই পার্সোনেলি গম পাইছো যে ভূপেন বৰাই এআইডিএফক কোনোপধ্যে মানে নিবিচাৰে, মহাজোঁটত নিবিচাৰে।